الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের এই আলোচনাতে আপনাদের সামনে দু চারটি কথা বলবো নামাজকে নিয়ে। এ বিষয়ে বেশি প্রশ্ন করা হয়, এই জন্য আমাদের দার্সের প্রসঙ্গ ছেড়ে একটু দূরে যাচ্ছি। সেটা হচ্ছে নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বলেছেন না কায়েম করতে বলেছেন? নামাজ পড়লেই হবে না নামাজ কায়েম করতে হবে? নামাজ কায়েম করতে হবে। কায়েম কাকে বলে? বাংলা হলো প্রতিষ্ঠা করা, এর বাংলা হলো প্রতিষ্ঠা করা। একটা জিনিস এটা নাইম আছে, এটাকে কায়েম করো, নাইমটাকে কায়েম করো। আর তার মানেই হলো যে প্রতিষ্ঠা না করলে একটা নাইম নামাজ, একটা শুয়ে থাকা নামাজ, একটা ঘুমন্ত নামাজ, একটা বসে থাকা নামাজে কোনো কাজ হয় না। হাদিসে আছে, বান্দা যখন নামাজ পড়ে, নামাজি যখন নামাজ পড়ে, তখন সেই নামাজির তার নামাজের এক দশমাংশ, কারো এক অষ্টমাংশ, কারো এক ষষ্ঠাংশ, কারো এক সপ্তমাংশ, কারো এক চতুর্থাংশ, কারো তৃতীয়াংশ, কারো অর্ধেক, সব লেখা হয়। পুরো সব কম লোকে পেতে পারে। সুতরাং যত আপনার নামাজে অমনোযোগিতা আসবে তত স্বভাব কি হবে? কম হতে থাকবে। কিভাবে নামাজ কায়েম হবে সেই প্রসঙ্গে দু চারটা কথা আপনাদের কাছে বলবো। মহান আল্লাহ কোরআন মাজিদে ও তার রাসূলের মুখে আমাদেরকে নামাজ পড়তে ও কায়েম করতে বলেছেন, কথা বলেছেন। যেমন আল্লাহ রাসূল বলেছেন সাল্লু, আল্লাহ তাআলা বলেছেন আকিমুসসালাহ, আকিমুসসালাহ। নামাজ কায়েম করো মানে এই নয় যে তুমি পড়ো, তোমার পরিবারবর্গকে পড়ো, তোমার দেশের লোককে পড়ো, তার মানে কায়েম না। কায়েম কাকে বলে? যখন নামাজি তার নামাজের শর্তাবলী, নামাজে যে শর্ত আছে, নামাজে যে যে শর্ত আছে, তার যে রুকুন আছে, তার যে ফরজ বা ওয়াজেব আছে, তা পালন করবে এবং বাহ্যিকভাবে পালন করবে, আর তার আধ্যাত্মিক বিষয়াবলী প্রতিষ্ঠা করবে। এটা তো বাহ্যিকভাবে, আর এক হলো কি আধ্যাত্মিক যে বিষয় আছে সেগুলো প্রতিষ্ঠা করবে, আন্তরিকভাবে নামাজ আদায় করবে। এখানে স্পষ্ট অন্তর দেখা যায় না, অন্তরের কর্ম দেখা যায় না, আন্তরিকভাবে নামাজ আদায় করবে। আর তখন নামাজ সেই নামাজ হবে যে নামাজ পাপ ও নোংরা কাজ হতে মানুষকে বিরত রাখে। কোরআনে আছে না, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে নোংরা কাজ হতে দূরে রাখে, বিরত রাখে। আর তার মানেই হলো যে যে নামাজি সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। আর যদি কোনো নামাজিকে দেখেন, যে সে নামাজি অথচ খারাপ কাজ করে, তাহলে জানবেন তার নামাজ হচ্ছে না, তার নামাজ হচ্ছে না। নামাজ পড়ে অথচ খারাপ কাজ করে, তার মানে কি নামাজ হচ্ছে না? কারণ আল্লাহ তাআলার কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অথচ ও নামাজ পড়ছে নামাজ আর খারাপ কাজ করছে, তার মানে কি ওর নামাজ হচ্ছে না। নামাজের বাহ্যিক দিকটা কিভাবে আদায় করবেন তা আমরা জানি, আগে উজু করো, কেবলা মুখ করো, হ্যাঁ নিয়ত করো, কেবলা মুখ করো, তারপরে পবিত্র জায়গায় দাঁড়াও, ওইভাবে তকবীর দাও, ওইভাবে হ্যাঁ দোসরা পড়ো, ওইভাবে দোয়া পড়ো, ইত্যাদি ইত্যাদি, এটা বাহ্যিক ব্যাপার। কিন্তু আধ্যাত্মিক দিকটা কিভাবে প্রতিষ্ঠা করা যাবে সেটা জানার দরকার, তাই না? তাছাড়া প্রতিষ্ঠা হচ্ছে না, নামাজ কায়েম হচ্ছে না। আন্তরিক বিষয়াবলীর মধ্যে হৃদয় উপস্থিত রেখে একাগ্রতা ও মনোনিবেশের সাথে নামাজ পড়াই প্রধান, যাকে বা আরবিতে বলে খুশু খোদো, খুশু খোদো। নামাজে আপনার মন থাকবে, মনোযোগিতা থাকবে, আর তাতে আপনি খুশু খুজু করবেন। খুশু খুজু মানে আপনি নামাজে দাঁড়াচ্ছেন কার সামনে? আল্লাহর সামনে। কত বড় বাদশাহ তিনি, দুনিয়ার বাদশাহ সামনে দাঁড়াতেই তো অনেকের পায়খানা পেশাব হয়ে যায়, তাই না? আর সেই বাদশাহ যে বাদশাহকে কেউ কল্পনাই করতে পারে না কত বড় বাদশাহ, আল্লাহু আকবার,
সেই বাদশার সামনে আপনি দাঁড়াচ্ছেন, অথচ আপনার মনের ভেতরে সেই বাদশা সম্পর্কে কোনো ধারণা নেই। বরং অনেকে জানে আল্লাহ আল্লাহ সব জায়গাতে আছে, অনেকে জানে আল্লাহ মোমেনের হৃদয়ে আছে, অনেকে জানে আল্লাহ কোথায় তা কেউ জানে না, তাই না? আল্লাহর ঠিকানাই জানে না, আল্লাহ তাআলা কোথায় থাকেন তাই জানে না। তাহলে সে আল্লাহ সম্পর্কে কি ধারণা রেখে তার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করবে? সুতরাং মনের কাকুতি মিনতি অনুনয় বিনয় সর্বমহান বিশ্বাধিপতি এবং একমাত্র প্রভু ও উপাস্যের সম্মুখে দণ্ডায়মান হয়ে অন্তরে থাকবে নিরতিশয় আদব, ভক্তি ও বিনতি। মহান আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা পরিত্রাণ পেয়ে গেছে। কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে কে খাশে, বিনয়ী নম্র, বিনয়ী নম্র। আপনি দেখবেন অনেক নামাজি দাঁড়িয়ে নামাজ পড়ছে এইভাবে, তাই না, এইভাবে খাড়া হয়ে, তার মধ্যে বিনয়ের ভাব আপনি লক্ষ্য করবেন না। আর কোনো কোনো নামাজি নামাজ পড়ছে একবারে বিনয়ের সাথে, দৃষ্টি কোথায় থাকবে? সেজদার জায়গাতে। কোন সময় সেজদার জায়গায় দৃষ্টি থাকবে না? রুকুর সময়ও সেজদার জায়গায় দৃষ্টি থাকবে। অনেকে বলে দুপায়ে ফাঁকে বুড়ো আঙ্গুলে, না, সেজদার জায়গাতেই রুকুর সময় দৃষ্টি থাকবে, তবে আপনার মাথাটা সোজা থাকবে। আর এক সময়ে খালি সেজদার জায়গায় দৃষ্টি থাকবে না, কখন? তাশাহুদে, তাশাহুদে দৃষ্টি থাকবে কোথায়? এই আঙ্গুলের উপরে, তাশাহুদের সময়ে তর্জনীর আঙ্গুলের উপর দৃষ্টি থাকবে। এইভাবে আপনার দৃষ্টিকে নিবদ্ধ রাখবেন, দেখে মনে হবে যে আপনি একজন বিনয়ী, দেখে আপনাকে যেন অহংকারী মনে না হয়, ঔদ্ধত্য আপনার মনের ভিতরে না থাকে, দেখে যেন মনে না হয় লোকটা উদ্ধত। অনেক মানুষকে দেখেই মনে হয় না অহংকারী, মনে হয় আপনাকে নামাজে দাঁড়িয়ে দেখে যেন সেরকম মনে না হয়। সুতরাং আদবের সাথে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তার সামনে দাঁড়িয়ে বিনয় নম্রতা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইমরিইন মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবা ফায়ুহসিনু উযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব মা লাম ইউতি কাবীরাতান ওয়া যালিকা আদ-দার কুল্লাহ। যে মুসলিম ব্যক্তির নিকটে কোনো ফরজ নামাজ উপস্থিত হয়, অতঃপর সে ওই নামাজের উজু ভালো করে করে, কাকুতি মিনতি ভালো করে করে, রুকু সুন্দরভাবে করে, রুকু সেজদা সবই সুন্দরভাবে করে, তাহলে এর ফলে কি হয়? কাবিরা গুনাহ না করলে তার পূর্বেকার গুনাহসমূহে তার জন্য কাফফারা হয়ে যায়। তার মানে বোঝা গেল কি? সাগিরা গুনাহ কি হয়ে যায়? ঝরে যায়। আর এরূপ সব সময়ের জন্য হয়, এটা কোনো খাস জুমার দিনে না, শনিবার না, রবিবার না, সব সময়। যখনই আপনি এইভাবে নামাজ পড়বেন তখন আপনার সমস্ত গুনাহ ঝরে যাবে। আর অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উযুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি মুকবিলুন আলাইহিমা বিকালবিহি ওয়া ওয়াজহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে মুসলিম ব্যক্তি সুন্দরভাবে উযু করে, অতঃপর খাড়া হয়ে সে তার দেহ মন নিয়ে, কি দেহ মন নিয়ে, কায় মন বাক্যে, হৃদয়ের উপস্থিতি ও সর্বাঙ্গে স্থিরতা সাথে, একাগ্রতার সাথে দুরাকাত নামাজ পড়বে, সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শর্তটা কি বলা হলো? মনের একাগ্রতা আপনাকে রাখতে হবে নামাজের ভিতরে, একাগ্র চিত্তে নামাজ পড়তে হবে, আপনার নামাজে যেন মন থাকে, ঠিক আছে? বিনতির অবশ্য বিনতি কাকুতি মিনতির মানে এই নয় যে আপনাকে কাঁদতে হবে। অনেক মানুষের কান্না আসে না সহজে, তাই না? কান্না আসে না। অবশ্য মহিলাদের একটু, তবে মহিলাদের অন্য কথা মনে পড়লে কান্না, আল্লাহকে মনে করে কান্না করার মহিলা আমার মনে হয় কম আছে। কিন্তু নিজের দুঃখের কথা, ছেলে মারা গেছে, বাপ মারা গেছে, স্বামী মারা গেছে, একটু মনে করলে চোখ দিয়ে পানি আসবে, তাই না? তো সেটা না, আপনি নামাজের মধ্যে ওই 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 শ্রেণীর দুঃখ মনে করে আপনি কাঁদবেন না। কাকে স্মরণ করে কাঁদবেন? আল্লাহকে স্মরণ করে কাঁদবেন, জাহান্নামকে স্মরণ করে কাঁদবেন, জাহান্নামের ভয়ে কাঁদবেন, মরণকে স্মরণ করে কাঁদবেন, তারপরে আপনি নামাজ পড়বেন, সেই নামাজ হবে বড় সুন্দর। অতএব একাগ্রতা, মনোযোগ ও বিনতির সাথে আপনি নামাজ কায়েম করতে চাইলে
আপনি কি করতে হবে, আপনাকে কি করতে হবে সেটা আপনি একটার পর একটা শুনুন। নম্বর এক, আপনি যে নামাজ পড়ছেন তা নিশ্চয়ই একমাত্র কার জন্য পড়ছেন? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য পড়ছেন। সুতরাং আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তার হুকুম পালনার্থে, তাহলে কি হলো? প্রথম উদ্দেশ্য হলো যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। আর দ্বিতীয় উদ্দেশ্য কি হলো? যে আমি তার হুকুম পালন করছি, কারণ আল্লাহ আমাকে হুকুম করেছেন নামাজ পড়তে, তাই হুকুম আমি তামিল করছি। তার প্রতি বিশেষ অনুরাগ, ভক্তি ও প্রেম প্রকাশার্থে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে, তার নৈকট্য ভালোবাসা অর্জনের আশায়, তার আজাবের ভয়ে আর জাহান্নামের ভয়ে, তার সওয়াব ও ক্ষমা ও জান্নাতের লোভে। এ নয় যে আল্লাহ জাহান্নামের ভয়ে নামাজ পড়লে শিরিক হবে কিংবা জান্নাতের লোভে নামাজ পড়লে শিরিক হবে, না। তার কারণ আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন, নামাজ পড়লে পুরস্কার পাবে। সুতরাং আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা, আল্লাহ তাআলা বলছেন না যে আল্লাহ তাদেরকে, যারা নামাজের হেফাজত করে আল্লাহ তাদেরকে জান্নাতে সুসম্মানিত করবেন, আল্লাহ তাদেরকে সম্মানিত জান্নাতে দেবেন। মোট কথা বোঝা গেল কি, যে আপনার মনের ভিতরে এই জিনিসগুলো রাখতে হবে, জাহান্নামের ভয় থাকতে হবে, জান্নাতের লোভও থাকতে হবে, আর আল্লাহ সন্তুষ্টির আশা থাকতে হবে। আপনি আপনার মর্মমূলে ভাবুন যে তিনি অবিনশ্বর, যাকে আপনি যাকে সিজদা করবেন, তার ব্যাপারটা না মনের ভিতরে না আইলে আপনার মনে কি ভয় জাগে? তার সাথে পরিচয় না হলে কি আপনার ভয় হয়? ভয় হবে না। এখন আপনার, আপনি যদি কোনো জান্দরেল নেতা হন, তো আপনাকে যারা চেনে তাকে দেখে তো ভয় করবে, তাই না? আর যাকে, যারা চেনে না আপনাকে, তারা দেখে ভয় করবে? তা তো অনেক কিছু বলবে, তাই না? এই রকমই নিয়ম। এই জন্য আপনি বাসে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, বাসের সিটে বসে আছেন, ঠিক আছে, আর আমি গিয়ে এক বাস স্টপ থেকে উঠলাম, আপনার সামনে গিয়ে দাঁড়ালাম, আপনি বাসে বসে আছেন, আপনি কি বসে থাকবেন না আমাকে তাড়াতাড়ি সিট ছেড়ে দেবেন? হ্যাঁ, কি মনে হয়? সিট ছাড়বেন না, কারণ আপনি আমাকে চেনেন। কিন্তু আমি না, আপনি না চিনতেন তাহলে ছাড়বেন সিট? ও কোথাকার মোতাবা কিংবা কোন একটা মোল্লা হবে, ঠিক কিনা? কিন্তু যখন আপনি চিনছেন যে ইনি আমাদের হুজুর, ইনি আমাদের ওস্তাদ, তখন আপনি বসে থাকবেন না, থাকতে পারেন না। এই জন্য পরিচয়, আল্লাহর মারিফাত, আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা হচ্ছে সবের আগে জরুরি। তিনি কে, তিনি তার বিশালতা, তার কি, তিনি তার কুদরত কি, তার শক্তি কি, তার জ্ঞান কি, তার দৃষ্টি কি, এই সম্পর্কে মনের ভিতরে আপনাকে রাখতে হবে যে সেই বাদশার সামনে আমি দাঁড়াচ্ছি এবং তিনি কোথায় আছেন। কি হয়েছে মনে করতে হবে, আল্লাহর খাস দরবারে আপনি হাজির হয়েছেন, আপনি যেন তাকে দেখছেন, যেন তাকে দেখছেন, যেন মানে কি, সত্যি সত্যি না, মনের কল্পনা হবে যেন আপনি তাকে দেখছেন, তিনি আরশের উপরে রয়েছেন, তাই না? কিন্তু কোনো মূর্তি, প্রতিমূর্তি কল্পনা করা হবে না। যেন দেখছেন বলতে বলতে আপনি একটা কল্পনা করবেন মূর্তি, তাহলে তো আপনি মূর্তি পূজক হয়ে গেলেন। আল্লাহ তাআলার মতো কিছুই নেই, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির, তার মতো কোনো কিছুই নেই, আপনি কল্পনা করবেন কোত্থেকে? সুতরাং মনে যেটা কল্পনা করছেন ওটা আপনার নিজের কল্পনা, নিজের ধারণা, আর সেই ধারণা অনুযায়ী আপনি আল্লাহকে কল্পনা করতে পারেন না। সুতরাং আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কে দেখছেন, যেন দেখছেন, আপনি কল্পনা করবেন না, কেন? খালি মনে মনে ভাববেন যে আমি যেন তাকে দেখছি, তিনি আপনার নামাজ পড়াও দেখছেন, অবশ্য তার কোনো প্রকার ভাবমূর্তি, কোন প্রতিমূর্তি কল্পনা করা যাবে না, একথা বললাম, কারণ তার মতো কোনো কিছুই নেই। আর যদি আপনি একথা মনে করতে না পারেন যে আপনি তাকে দেখছেন, তাহলে কি করতে হবে? এটা তো অবশ্যই মনে করতে পারবেন যে তিনি আমাকে দেখছেন, আপনার নামাজ পড়াটা দেখছেন, এটা তো অবশ্যই মনে করতে পারবেন। আপনি আপনার মর্মমূলে ভাবুন যে তিনি অবিনশ্বর, তিনি অবিনশ্বর মানে যার কোনো ধ্বংস নেই, চিরঞ্জীব, চিরঞ্জীব মানে যার কোনো মৃত্যু নেই, চিরজীবিত, সর্বশ্রোতা, সর্বশ্রোতা মানে সর্বশ্রোতা মানে সমস্ত রকমের শব্দ তিনি শোনেন, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা মানে সব রকমের দেখার জিনিস তিনি
দেখেন চাহে সে গোপনে থাক অথবা প্রকাশ্যে থাক ঢাকা থাক অথবা খোলা থাক ভিতরে থাক অথবা বাইরে থাক সমস্ত রকমের দেখার জিনিস তিনি দেখেন আর মহাপরাক্রমশালী মহাপরাক্রমশালী মানে তাকে বিজয় তাকে হারিয়ে দেওয়ার মতো কোনো কিছুই নাই তিনি বিজ্ঞানময় হিকমতময় এই শ্রেণীর আরো অনেক গুণ আছে আল্লাহ তাআলা আপনি মনে মনে কল্পনা করবেন তিনি আদেশ করেন তিনি নিষেধ করেন ভালোবাসেন আবার প্রধানিত হন বান্দার কোনো গোপন বা প্রকাশ্য কথা বা কর্ম তার নিকট গুপ্ত নয় সকল বিষয়ে তিনি সবিশেষ অবহিত ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর চক্ষুর ছল চাহনি এবং হৃদয়ে যা গোপন করে তা তিনি জানেন আপনি মানুষকে আপনার চোখ চুরি করে দেখতে পারবেন তাই না আপনি সামনে আছেন কিন্তু আমি চুরি করে টেরা হয়ে এভাবে দেখছি কিন্তু আল্লাহ তাআলার কাছে চুরি চলবে আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর চোখ চুরি করে যা দেখে চোরা চোরা চাহনিতে যা দেখে আল্লাহ তাআলা তা বুঝেন জানেন আর বুকের ভিতরে যা কিছু আপনার ঘটপট করে ঘুটফুট করে বা আপনার মনের ভিতরে যা কিছু কুমন্তনা আসে সুমন্তনা আসে মনে মনে যা কিছু করেন তা আল্লাহ তাআলা জানেন যদিও আপনি উচ্চারণ না করেন এই আল্লাহ যার সামনে আপনি নামাজে দাঁড়িয়েছেন এই প্রত্যয়ের সাথে তার জন্য আপনার অন্তরে যথার্থ তাজিম থাকবে ভক্তি থাকবে অনুরাগ থাকবে ভীতি থাকবে ভালোবাসা থাকবে আগ্রহ থাকবে আশা থাকবে ভরসা থাকবে বিনতি থাকবে এই সব কিছু থাকবে আপনার নামাজের সময়ে টুটে যাবে সাংসারিক সকল বন্ধন এই জন্য প্রথমে যে তকবীরটা দিয়ে আমরা দাঁড়াই তকবীরটার নাম কি তাহরিমা মানে কি হারাম করার তকবীর তকবীরে তাহরিমা মানে হারাম করার তকবীর কি হারাম করার তকবীর দুনিয়ার সমস্ত কিছুকে হারাম করার তকবীর অথচ বহু মানুষ আছে যারা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার বেশি কথা মনে হয় তাই না এমনি হ্যাঁ হিসাব নিকাশ ইত্যাদি সবকিছুই এতে নামাজে মনে পড়ে শয়তান শয়তান সৃষ্টি করে এই সময়ে শয়তান মনে পড়ায় হাদিসে আছে যে আজান হলে শয়তান পারতে পারতে পালায় তাই না তারপরে আবার ফিরে আসে মুসল্লির কাছে আবার একামত হয় আবার পারতে পারতে পালায় আবার ফিরে আসে কখন নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন নামাজির মনে ফুস মন্ত্র দেয় এবং সেই কথা স্মরণ করিয়ে দেয় যে কথা তার স্মরণ ছিল না তাই না এ কথা আপনারা শুনেছেন এবং শুনেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা শুনেছেন সংক্ষেপে আবার বলি আজকে যখন সম্পর্ক এলো যে এক লোক তার বাড়ির সম্পত্তি স্বর্ণ এবং মুদ্রা রেখে একটা কলসিতে রেখে বাগানে পুঁতে রেখে গেছিল কোনো সফরে বা হজে যাই হোক ব্যবসা করতে গেছিল আর সে যুগে ব্যাংক ট্যাঙ্ক ছিল না যে ব্যাংকে জমা রাখা হবে সে যুগে ঘরে ঘরে ব্যাংক এই জন্য দেখবেন অনেক জায়গায় মাটি খুঁড়তে খুঁড়তে এইসব বেরোয় তাই না তো বেচারি গেছিল ফিরে এসে সেই জায়গাটা মনে পড়ছে না যে জায়গাতে সে পুঁতে রেখেছিল এবারে ইমাম সাহেব কাছে আছেন আমাদের দেশে সাধারণত যারা আলেম মানে তারা দেখবেন কিছু হলে গ্রামের মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে বলে হুজুর এই হয়েছে কি করা যায় তাই না পরামর্শ একজন বুজুর্গ মানুষ পরামর্শ নেওয়ার জন্য এটা তো কোনো দিনই ব্যাপার ছিল না দুনিয়ার ব্যাপার তবুও হুজুরের কাছে গিয়ে বলুন হুজুর এই ব্যাপার আমি একটা কলসি আমার বাগানের কোনো জায়গাতে রেখে পুঁতে রেখে চলে গেছে আর মনে পড়ছে না হুজুর কি করা যায় তো উনি বললেন তুমি এক কাজ করো আজকে এশার নামাজের পরে তুমি সারা রাত নামাজ পড়ো হুজুরই আমার কলসির সাথে নামাজের কি সাধারণ যা বললাম তাই করো দিয়ে এশার নামাজের পরও বেচারি আমরা নামাজ শুরু করে দিয়েছে এক রাকাত হয়েছে আর ঠপ করে মনে পড়ে গেছে যে হ্যাঁ কলসিটা অমুক গাছের নিচে আছে কোন রকম করে দু রাকাত নামাজ পড়ে হ্যাঁ কোদাল ফাওড়া নিয়ে বেরিয়ে পড়ল গিয়ে মাটিটা খুঁড়ে দিয়েছে হাঁপ পেয়েছে আর নামাজ হয় সকাল বলেছে হুজুর দারুণ প্রেসক্রিপশন আপনি সুন্দর প্রেসক্রিপশন দিয়েছিলেন কেন না আমি আমার কলসিটা নামাজ পড়তে পড়তেই পেয়ে গেছি তো ইমাম সাহেব বললেন আমি জানতাম যে শয়তান তোমাকে নামাজ পড়তে সারা রাত নামাজ পড়তে দেবে না তাহলে বোঝা গেল কি শয়তান ভালো জিনিস ভুলিয়ে দেয় আর শয়তান অনেক জিনিস স্মরণ করিয়ে দেয় যেমন হাদিসে আছে ওই যে বললাম না যে জিনিস তার স্মরণে ছিল না তা স্মরণ করিয়ে দেয় কোথায় নামাজে এটা হাদিসে হাদিসে কথা
তো শয়তান সেই জিনিস স্মরণ করিয়ে দেয় যেটা খারাপ কিংবা ভালো কিন্তু এই স্মরণ করাটা ওই সময়ে খারাপ তাই না এখানে মানুষের উপকার করলো শয়তান কিন্তু উপকারের বেশি অপকার করলো সে মানুষ বোঝে না ওই যে ছোট বাচ্চা আছে না ছোট বাচ্চা অনেক সময় তার কাছে যদি 50টা টাকা থাকে তাকে আপনি ভুলি ভাসে আপনার কাছে 5টা নোট থাকে 5টা 10 টাকার নোট থাকে কিংবা 1 টাকার নোট 1 টাকার অনেকগুলো নোট থাকে তো আপনি যদি 5 কি 10টা কি 20টা দিয়ে দেন মানে তুই একটা নিয়ে কি করবে 20টা নে তো সে আমরা ছোট বাচ্চা যেন যতগুলো পাবো ঠিক আছে নাও এইভাবে বিনিময় করে ছোট বাচ্চা বাচ্চা বুঝতে পারে না যে আমার কাছ থেকে 30 টাকা বেশি নিয়ে ফেলছে শয়তান তাই মানুষ বোঝে না যে শয়তান আমার উপকার করছে কিন্তু আসলে কত বড় অপকার করলো ক্ষতি করলো সে নামাজের ভিতরে স্মরণ করিয়ে দিল তাই না নামাজের ভিতরে স্মরণ হয় আর একটা ঘটনা আপনারা শুনেছেন জানি না সত্য না মিথ্যা একবার এক মসজিদে ইমাম সাহেব আসরের নামাজ 3 রাকাত পড়েছে সালাম ফিরিয়ে দিয়েছে দি জামাতের মধ্যে কে বলছে নামাজ 3 রাকাত হলো কে বলছে না না 4 রাকাত হয়েছে ঠিক আছে ইমাম সাহেব বুঝতে পারছেন কে বলছে 3 রাকাত কে বলছে 4 রাকাত তখন একজন বলছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নামাজ 4 রাকাত হয়নি 3 রাকাত বলতে তা কি করে তুমি গ্যারান্টি দিলে বলছে আমার 4টে দোকান আছে আমি এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব দিই আমি একটু ঘুরিয়ে দেখি আমার আজকে 3টে দোকানের হিসাব হয়েছে একটা দোকানের হিসাব বাকি আছে অতএব বোঝা গেল কি নামাজ 4 রাকাত হয়নি বুঝতে পারলেন নামাজের ভিতরে এসব হয় মনে ছিল না আগে মনে থাকলে দেখবেন অনেক কথা মনে থাকে না নামাজ যেমনি পড়তে দাঁড়াবেন আর অনেক কথা মনে আসে কে মনে করায় শয়তান ইন্না শয়তান লাকুম আদু শয়তান হচ্ছে মানুষের শত্রু ফাত্তাখিজুহু আদু ওয়া তাকে শত্রু মনে করো শত্রু তো মোট কথা এইভাবে শয়তান স্মরণ করিয়ে দেয় আপনার উচিত কি যে আপনি শয়তানের সঙ্গে যুদ্ধ করবেন হ্যাঁ যদি এরকম হয় তাহলে কি করা যায় হুজুর অনেক সময় ওয়াসওয়াসা আসে তখন কি করতে হয় হ্যাঁ আউযুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম পড়ে বাঁ দিকে হালকা বাঁ দিকে এভাবে ঘাটটা ঘুরিয়ে দেন না তাহলে তো নামাজ বাতিল হয়ে যাবে তাই না হালকা করে পাশে আবার যেন কারো গায়ে লেগে না যায় তাহলে সে আবার মারতে লাগবে সুতরাং হালকা করে আপনি থুতু মারবেন তাহলে দেখবেন আস্তে আস্তে কি হবে আপনার এই ওয়াসওয়াসা কেটে যাচ্ছে বোঝা গেল কি যে আপনি নামাজে দাঁড়াবেন আল্লাহর উপরে ভরসা করে টুটে যাবে সাংসারিক সকল বন্ধন আল্লাহু আকবার যখন বলবেন তার মানে আপনার তাহরিম করলেন তাকবীরে তাহরিম মানে সাংসারিক সমস্ত কিছুকে আপনি হারাম করে দিলেন আল্লাহু আকবার বলে আর এই যে আমরা রাফাদান করি না রাফাদান এই যে এটা এটা কি হাত এটা উল্টা হাত না সিধা হাত এটা উল্টা না সিধা এইটা সিধা না এটা সিধা এইটা হচ্ছে সিধা এই দেখেন এটা যে সিধা হাত এটা হচ্ছে উল্টা হাত হাতে তেলো বলে তলা এই জন্য দেখেন এটা যে সাদা আছে এদিকটা কালো তাই না তাহলে এদিকটা পিঠ এদিকটা সোজা এদিকটা হচ্ছে ভিতরকা এইভাবে উল্টা হাত দেখিয়ে আমরা বলি কি যে দুনিয়ার সমস্ত কাজ কর্ম উল্টে দিলাম আল্লাহ তোমার কাছে এগুলো বলা হয় হাদিসে নেই এগুলো এগুলো বলা হলো আমরা বলেন এইভাবে দেখানো মানে কি যে দুনিয়ার সমস্ত কাজকর্ম উল্টে দিলাম আর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে সিলিন্ডার আপনারা দেখবেন যে অস্ত্র রেখে দিয়ে কি করা হয় এইভাবে সিলিন্ডার করা হয় আল্লাহর সামনে আপনি নিজেকে সিলিন্ডার করছেন আত্মসমর্পণ করছেন এই বলে আপনি তাকবীরে তাহরিমা দিচ্ছেন সুতরাং দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন আপনারা দেখবেন কোন কোন মসজিদে গেলে সেখানে মোবাইল বন্ধ করুন বলে লেখা থাকে আরবিতে একটা কথা লেখা থাকে একটা সিলাতিক ও আকবিল আলা সালাতিক তার মানে তুমি তোমার সমস্ত সম্পর্ক এই মোবাইলের মানে রিং বন্ধ করে দাও তুমি মোবাইলটাই বন্ধ করে দাও এবং নামাজে মনোযোগ দাও তার মানে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এখন মসজিদে এসেছো খালাস বাইরের সঙ্গে কারো ইত্তেসাল নেই ইত্তেসাল কার সঙ্গে হবে যোগাযোগ কার সঙ্গে হবে আল্লাহর সঙ্গে কেবল একটা লাইন খালি রাখো বাকি লাইনগুলো কি করে দাও বন্ধ করে দাও সুতরাং নামাজের ভিতরে আপনাকে সমস্ত সম্পর্ক সমস্ত বন্ধন টুটিয়ে মানে ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে শুধু টিকে থাকবে আল্লাহ আপনার মাঝে মোনাজাতের ও নিরালায় গভীর আলাপের বন্ধন যেন আপনি তার সঙ্গে টেলিফোনে তার সংযোগ পেলেন তার সঙ্গে লাইন পেলেন এবার আপনি তার সঙ্গে কথা বলবেন এইভাবে আপনি নামাজে দাঁড়ান
তারপরে নামাজে দাঁড়িয়ে আপনি স্মরণ করুন, আপনাকে মরতে হবে নাকি মরতে হবে না, নাকি মরণকে স্মরণ করে জীবনকে বরবাদ করা ঠিক না? অনেক মানুষ বলে মিয়া যখন মরবো তখন মরবো, মরণকে স্মরণ করে জীবনটা বরবাদ করবো কেন? এখন বাসর ঘরে যদি কেউ বলে মরতে হবে তো বাসর রাতটা কেমন যাবে? এখন যদি খুশির সময় বলে মরতে হবে মনে করতে হবে তাহলে কেমন যাবে? কিন্তু মরণকে সবসময় স্মরণ করা তো নামাজে বলা হচ্ছে, নামাজে স্মরণ করো। কেন? নামাজ যেটা সে নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। এবং মরণের পর তার কাছে ফিরে যেতে হবে তার জন্য। এই জন্য যখন তুমি নামাজে দাঁড়াবে তখন মরণকে স্মরণ করো, আপনাকে মরতেই হবে, ফিরে যেতে হবে সেই বিশাল বাদশার নিকট যার সামনে আপনি দণ্ডায়মান আছেন, আর হিসাবও লাগবে তার কাছে সকল কাজে। ধরে নিন হয়তো আপনার এই নামাজটাই শেষ নামাজ, আর নামাজ পড়ার কোনো সুযোগ পাবে না। কি হাদিস? এটাই শেষ, এটাই শেষ। আর যখন ওটা তো হাদিস না, ওটার কথা আছে, যখন তুমি দুনিয়ার কাজ করবে কান না তাই আবাদা, যেন তুমি চিরজীবন বাঁচবে এইভাবে কাজ করো, আর যখন আখেরাতের কাজ করবে কান না তামুতো গাদা, তখন যেন এইভাবে কাজ করো যেন তুমি কালকেই মরে যাবে। এটা হাদিস না, এটা এমনি কথা আর কি। যাই হোক, তো ধরে নিন আপনার এটা শেষ নামাজ, সালাম ফিরে হয়তো আর নামাজের সুযোগ পাবেন না, যেন আপনি আপনার প্রিয়তমের নিকট থেকে বিদায়কালের শেষ সাক্ষাৎ গ্রহণ করছেন, শেষ কথা বলছেন, শেষ আবেদন জানিয়ে নিচ্ছেন। এই তো আমাদের আজকে এসেছে বাড়ি থেকে, তাদেরকে জিজ্ঞেস করুন স্ত্রীর সঙ্গে শেষ কথা কিভাবে বলে এসেছে, তাই না? রাত্রে তারপরে সকালে কিভাবে বলে এসছে, আর এখন দু বছর কথা হবে না, তাই না? এইভাবে শেষ কথা কিভাবে বলবো, শেষ কথা কিভাবে, কত রকম ভাবে, কত রকম ঘুরিয়ে ফিরিয়ে আন্তরিকতার সাথে এবং ভালোবাসার সাথে কথা বলবো, তাই না? ঠিক নামাজটা এমন পড়বে তুমি তোমার প্রিয়তমের সাথে কথা বলবে যেন শেষ কথা বলছো, আর কথা বলার সুযোগ হবে না। আর এই সময় কি আপনি আপনার চোখে পানি ঢুকতে পারবেন? আপনি পানি আসবে বিদায়ের মুহূর্তে, আপনিই পানি আসবে। এ সবারই অভিজ্ঞতা আছে, যখন বাড়ি থেকে বিদায় নিয়ে আসেন তখন কি হয়, যেন জানাজার লাশ বেরিয়ে দিচ্ছে, তাই না? বা পাড়ার লোক, প্রতিবেশীর লোক, আত্মীয় স্বজন সব পেছনে পেছনে, যত দূর যাওয়া সম্ভব তত দূর যায়, কেন যেন মনে হয় যেন জানাজার লাশ যাচ্ছে। এই মুহূর্তে আপনার মন অন্যদিকে ছুটতে পারবে না? যদি আপনি এরকম ভাবে স্মরণ করেন তাহলে নিশ্চয়ই আপনার মন অন্যদিকে ছুটবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজকুরিল মাউত সালাতে, তুমি তোমার নামাজে তোমার মরণকে স্মরণ করো। ফাইন্না রাজুলা ইযা যুকিরাল মাউত যাকারাল মাউত ফি সালাতিহি লা হারিয়ুন ইয়ুহসিনা সালাতা, কারণ মানুষ যখন তার নিজের নামাজে মরণকে স্মরণ করবে তখন সে নিশ্চয়ই তার নামাজকে সুন্দর করবে। ওয়া সাল্লি সালাতা রাজুলিন লা ইয়াজুন্নু আন্নাহু ইউসাল্লি সালাতান গায়রাহা, আর এমন লোকের মতো নামাজ পড়ো যে মনে করে যে এছাড়া নামাজ সে পড়তেই পারবে না। ওয়া ইয়াকা ওয়া কুল্লু আমরিন মুতাযাররিন মিনহু, এমন কাজ করো না যে কাজ করে ওজর পেশ করতে হয়, যে কাজ করে মালিশ বলতে হয়, যে কাজ করে লোকের কাছে ক্ষমা চাইতে হয়। অন্য কথা ওটা অন্য হাদিসে আছে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইযনি ইয়া রাসূলুল্লাহ ইযনি ওয়া আউজিস, আমাকে সংক্ষেপে উপদেশ দিন। তখন তিনি বললেন, ইযা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুওয়াদ্দি, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন বিদায়কারী লোকের মতো নামাজ পড়ো। বিদায়কারী যে, ওই যে বললাম বিদায় হচ্ছে, বিদায় নেওয়ার সময় যে অবস্থা হয় মানুষের, হ্যাঁ, মরণ পথের পথিকের বিদায় নেওয়ার মতো সময় যে অবস্থাটা হয় সেই রকম শেষ নামাজ পড়ার মতো নামাজ পড়ো। আর এমন কথা বলো না যা বলে অপরের নিকট ক্ষমা চাইতে হয়, আর লোকেদের হাতে যা আছে তা থেকে সম্পূর্ণভাবে নিরাশ হয়ে যাও, খবরদার লোকের লোকের ধন সম্পদে মন রেখো না। আরেক বর্ণনায় বলা হয়েছে, তুমি মরণ পথের পথিকের বিদায় নেওয়ার সময় শেষ নামাজ পড়ার মতো নামাজ পড়ো, মনে মনে করো যেন তুমি আল্লাহকে দেখছো নচেত তিনি তোমাকে দেখছেন। এই প্রজেক্টের নাম কি? ইহসান। একে বলা হয় ইহসান। এই হচ্ছে শেষ পর্যায়, বুঝতে পারলেন? দিনের পর্যায় কটা? কি কি? ইমান আগে না ইসলাম আগে? ইসলাম, ইমান, ইহসান, এই হচ্ছে দিনের পর্যায়। আর যে একটা পর্যায় লোকেরা বলে থাকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, এটা এটা হচ্ছে ওদের মানে সুফিদের, এটা হচ্ছে সুফিদের, এটা দিনের না। দিনের পর্যায় হলো ইসলাম, ইমান, এহসান। এহসান কোন পর্যায়? এমনভাবে ইবাদত করবে যে ইবাদতে তুমি মনে করছো যে তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছেন। মনে করুন আপনি আল্লাহর সাথে কথা বলছেন এবং আল্লাহ আপনার কথা শুনছেন ও জবাব দিচ্ছেন।
কখন মনে করতে হবে নামাজে কারণ আপনি মুনাজাত করছেন মুনাজাত মানে কি কানে কানে কথা বলা আপনি আল্লাহর সাথে কথা বলছেন এবং আল্লাহ আপনার কথা শুনছেন ও জবাব দিচ্ছেন কারণ মহান আল্লাহ বলেন তাসামতু আসসালাত বাইনি ওয়া বাইনা আব্দি মুসলিম শরীফে একটা লম্বা হাদিস আছে যাতে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি যে আমি নামাজকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর নামাজ বলতে এখানে সূরা ফাতিহা বিশেষ করে সূরা ফাতিহাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি বান্দা যখন বলে আধা আধি ভাগ করে নিয়েছি আমার বান্দা জন্য তাই রয়েছে যা সে প্রার্থনা করে সুতরাং বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো এভাবে যখন বলে আর রহমান রাহিম এভাবে বান্দা যখন বলে আল্লাহ তার জবাব দেন আল্লাহ নামাজের মধ্যে বান্দা যা বলে আল্লাহ তার জবাব দেন আর এরই পরিপ্রেক্ষিতে আবু হুরায়রা বলেছিলেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না তখন একজন তাবেঈ জিজ্ঞেস করলেন আবু হুরায়রা আমরা ইমামের পেছনে থাকলে কি করব তখন বললেন ইকরা বিহা ফি নাফসিক মানে তুমি মনে মনে পড়ো মনে মনে পড়তে হবে চুপি চুপিও পড়তে হবে জোরে পড়বেন না কিন্তু আস্তে আস্তেও সূরা ফাতিহা পড়তে হবে যেহেতু সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া নামাজ গর্বচ্যুত ভ্রূণের মতো চাহে সে ইমাম হোক চাহে মুক্তাদি মোট কথা এইভাবে আল্লাহ তাআলার সাথে বান্দা কথা বলে আপনি মনে করুন আপনি তার সাথে একান্ত নিরালয় আলাপন করছেন সুতরাং কারোর সাথে নিভৃত আলাপে কানে কানে কথা বলার সময় আপনার মন ও খেয়াল কি অন্যদিকে থাকতে পারে আপনি যদি কারোর সঙ্গে ফুসফুস করে কথা বলেন যেন আর কেউ শুনতে না পায় তো মনটা তার সাথে থাকবে না অন্য কোথাও থাকবে নিশ্চয়ই তার সাথে থাকবে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল মুসাল্লি ইউনাজি রাব্বা মুসল্লি নামাজি তার রবের সঙ্গে মোনাজাত করে দেখছেন নামাজটাই হচ্ছে মোনাজাত নামাজের পরে সালাম ফেরার পরে নতুন করে হাত তুলে এটা মোনাজাত নয় এটা হচ্ছে বিদাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নামাল মুসাল্লি ইউনাজি ইউনাজি মানে মোনাজাত করা তো মুসল্লি মাত্রই যে নামাজ পড়ে নামাজটাই হচ্ছে মোনাজাত সে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে ফিসফিসিয়ে কথা বলে আর পুরো নামাজ নামাজ মানে কি সালাত মানে কি দোয়া পুরো নামাজই তো দোয়া তাই না আল্লাহ আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম সব দোয়া এই দোয়া হচ্ছে দু রকম এক হচ্ছে দোয়ায়ে জিকির আর দোয়ায়ে মাসআলা দোয়ায়ে জিকির মানে স্মরণমূলক দোয়া যাতে কিছু চাওয়া হয় না আর দোয়ায়ে মাসআলা মানে হচ্ছে চাওয়া বা প্রার্থনামূলক দোয়া যাতে চাওয়া হয় আল্লাহ দাও আল্লাহ করো আর যেগুলো যেমন সুবহানাল রাব্বিয়াল আলা এটা একটা দোয়া তাই না এতে কি চাওয়া হয় আল্লাহর কাছে না এটা আল্লাহর তসবিহ পাঠ করছি পবিত্রতা ঘোষণা করছি আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা এটা কি প্রার্থনা না কিন্তু আল্লাহুম্মা ফিল্লি রব্বানা রব্বে কি বলে আল্লাহুম্মা বাইদ বাইনি তারপরে আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি তারপরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ইত্যাদি ইত্যাদি বহু মুনাজাতের দোয়া আছে এ হচ্ছে মুনাজাত কখনো মুনাজাত চেয়ে করা হয় আর কখনো না চেয়ে করা হয় আলোচনার মাধ্যমে করা হয় আনিস ভাই আপনি খুব ভালো লোক আপনি খুব দানশীল মানুষ বিভিন্ন জায়গায় দান করেন আপনার দানের প্রশংসা করা হয় তখন আনিস ভাই কি বুঝবেন যে হুজুর হয়তো হ্যাঁ কারণ এরকম প্রশংসা করার মানে হচ্ছে কিছু চাওয়া এ চাইতে হবে না যে দেন দেন বলার আগে উনি বুঝে যাবেন তখন আমাকে বলবেন বলুন আপনার কি দরকার কত দেব হ্যাঁ নিশ্চয় আল্লাহ তাআলা সেরকমই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এতক্ষণ প্রশংসা করা হলো প্রশংসা করে কি বললেন যে যাবতীয় প্রশংসা তোমার তুমি রব্বুল আলামিন সারা সারা জাহানের মালিক প্রতিপালক আর রহমানির রহিম পরম করুণাময় আর মহাদয়াময় মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের মালিক বিচার দিবসের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছেই সাহায্য চাই তারপরেও আবার চাওয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ গো তুমি আমাদেরকে সরল পথ দেখাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো তাদের পথ গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন যাদের তাদের পথ নয় যাদের যাদের প্রতি তুমি প্রধান্বিত আর যারা পথভ্রষ্ট এইভাবে আমরা আল্লাহর কাছে মোনাজাত করি আল্লাহর সাথে মোনাজাত করি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্নামাল মুসাল্লি ইউনাজি রাব্বা মুসল্লি প্রভুর সঙ্গে
রবের সঙ্গে মোনাজাত করে আর মোনাজাত মানে কি বললাম কানে কানে মোনাজাত মানে এটা না মোনাজাত মানে কি এই যে কানে কানে ফিসফিসিয়ে চুপি চুপি কথা বলা অতএব আপনি যেন নিরালায় বসে আল্লাহর সঙ্গে কি করছেন মোনাজাত করছেন নিরালায় কথা বলছেন এই হলো নামাজ যদি এই ভাবে আপনি মনে করতে পারেন আপনার নামাজ কায়েম হবে কথা আরো আছে ইনশাআল্লাহ পরে আলোচনা করবার সময় শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন